আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে আপনাদের অনেকের প্রশ্ন জার্মানিতে আসার ব্যাপারে। তো জার্মানিতে আসার ব্যাপারে অনেক ভিডিও আছে, অনেকভাবে আসা যায়। তো আপনারা কিছু প্রশ্ন করছেন যে ভাই আমি MBBS করতে চাই, বাংলাদেশে করা ভালো হবে না জার্মানিতে করা ভালো হবে, এটা নিয়ে কথা বলবো। আবার অনেকে বলতেছেন আমি নার্স, আমি জার্মানিতে কিভাবে আসবো, মানে নার্স হিসাবে হাউস বিল্ডিং করতে হবে না আমি অন্যভাবে আসতে পারবো। তো প্রথমে আসি ভাই, জার্মানিতে আপনি MBBS অথবা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আসতে পারেন। তো আমাদের দেশে দেখা যায় সরকারি যে ইউনিভার্সিটিগুলো আছে, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে চান্স পাওয়াটা মানে আপনি ট্যালেন্ট ধরে আমি জানি, কিন্তু তারপরেও ধরেন যে এত কম্পিটিশন হয়, তখন দেখা যায় আপনার ওই সিট লিমিটেড থাকার কারণে অনেকেই মানে কোয়ালিফাইড হওয়ার পরও তারা সুযোগটা পায় না ওই পরীক্ষার জন্য। তো যারা মনে করেন যে বাইরে পড়াশোনা করবেন, বাইরে থেকে মানে ডক্টর অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর করবেন, তারা কিন্তু জার্মানিতে এই সুযোগটা নিতে পারেন। তো এখানে জার্মানিতে আসার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে, এবং কিছু স্টেপ ফলো করতে হবে প্লাস হচ্ছে আপনাকে আসলে রিয়েলি মেধাবী হতেও হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। তো জার্মানিতে আসার জন্য আপনাকে HSC কমপ্লিট করার পরে সায়েন্স ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই লাগবে, প্লাস আমরা যারা এশিয়ান যারা আছি তো জার্মানিতে তাদের জন্য কিছু স্ট্যান্ডার্ড সেট করে রাখছে, যেটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি মানে শুরু করার আগে কিছু প্রসেস আছে। প্রসেসগুলো হচ্ছে এখানে জার্মানিতে পড়াশোনার সিস্টেমটা টোটালি জার্মান হয়, আর ইংলিশ দেখা যায় খুব কম সংখ্যক ইউনিভার্সিটিতে ব্যাচেলরটা অফার করায়। তো ইংলিশ না হওয়ার কারণে তা আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখে আসতে হবে। তো আপনাকে মানে স্টুডেন্ট মানে এখানে আসার জন্য একটা স্টেপ আছে, যেটা হচ্ছে 1 বছরের স্টুডেন্ট কলিগ বলে, যেটা হচ্ছে 2 সেমিস্টার। তো এই 2টা সেমিস্টার আপনাকে করতে হবে, এবং এটা করার জন্য আপনাকে দেখা যাবে যে তারা একটা টেস্ট নিবে। এই টেস্টগুলো হচ্ছে ডিফাইন করবে যে আপনি এই 1 বছর কমপ্লিট করে স্টুডেন্ট কলিগটা যদি আপনি সাকসেসফুলি কমপ্লিট হন কমপ্লিট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ফাইনালি ডিসাইড করতে পারবেন যে হ্যাঁ আমি মেডিকেলের জন্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে পারবো, অথবা আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য জার্মানির বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে পারবো। তো আপনার এই স্টেপটা মানে কমপ্লিট হওয়ার পরে, তার আগে আপনি পারবেন না। তো তার এই স্টুডেন্ট কলিগ করার জন্য আপনাকে একটা মিনিমাম ল্যাঙ্গুয়েজ, যেটা জার্মান ভাষা, এই লেভেলটা জানতে হবে। সেটা হচ্ছে এরা বলা আছে যে আপনার মিনিমাম হচ্ছে B1, কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাটলিস্ট B2টা তারা বলা আছে, কিন্তু সামটাইম তারা B1টা অ্যাকসেপ্ট করে। তো আপনার B2টা বাংলাদেশ থেকে করে দেন স্টুডেন্ট কলিগের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এখন স্টুডেন্ট কলিগ কোথায় করবেন? স্টুডেন্ট কলিগ করার জন্য অনেকগুলো ইনস্টিটিউট আছে জার্মানিতে বিভিন্ন শহরে, মানে হয় 2টা ভাগ, একটা হচ্ছে সরকারি যে প্রতিষ্ঠান, আর কিছু প্রতিষ্ঠান আছে হচ্ছে আপনার প্রাইভেট। তো সরকারি প্রতিষ্ঠানগুলো এখানে হচ্ছে আপনার শুরু হয় 100 থেকে 400 ইউরোর মতো পার সেমিস্টার, তো আপনার অনেক খরচ কম। আর যদি আপনি যদি মানে সরকারি ভাবে না আসতে পারে না চান্স পান, সেই ক্ষেত্রে যদি আপনি প্রাইভেটলি কোনো ইনস্টিটিউটে বা প্রতিষ্ঠানে আসেন, সেই ক্ষেত্রে আপনার পার সেমিস্টার প্রায় 5 থেকে 8 হাজার ইউরোর মতো লাগবে, এটা অনেক খরচ। দেন আপনি যে আসবেন এখানে ভিসা নেওয়ার জন্য, সেটার জন্য কিন্তু আপনাকে 1 বছরের একটা ব্লক অ্যাকাউন্ট করতে হবে। এই ব্লক অ্যাকাউন্টটা বর্তমানে যেটা আছে একজন মানুষের লিভিং কস্ট 992 ইউরো পার মান্থ ধরা হয়। তো 1 বছরের জন্য আপনাকে এই অ্যামাউন্টের মানে 992 × 12, সো আপনার এই 11,904 ইউরোর মতো আপনাকে ব্লক করতে হবে। ব্লক করে দেন আপনি হচ্ছে কোন জায়গায় অ্যাডমিশনটা পাইছেন এটা নিয়ে আপনার এম্বাসিতে ভিসার জন্য দাঁড়ালে আপনাকে স্টুডেন্ট কলিগের জন্য ভিসা দিয়ে দিবে। তো আপনি এখানে আসার পরে আপনার স্টুডেন্ট কলিগ শুরু করতে পারেন। শুরু করে এখানে আরো অনেকেই প্রশ্ন করেন যে আপনার এখানে যে আসবেন আপনি কি কাজের পারমিশন আছে কিনা। হ্যাঁ, আপনাদেরও কাজের পারমিশন আছে, যে সেটা বলা আছে আপনার মিনিমাম হচ্ছে 16 ঘন্টার মতো সপ্তাহে কাজ করতে পারবেন, হয়তো প্লাস মাইনাস একটু কম বেশি করতে পারবেন, 16 ঘন্টা আপনাকে মানে কাজের জন্য পারমিশন দিবে, এটা হচ্ছে এটা আপনার অ্যাডমিশন নিলে। তা এখন আসি পরামর্শটা হচ্ছে, আমি যদি বলি আপনাদের যদি কারো মানে সামর্থ্য থাকে, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা দেখা যায় দেশের বাইরে সেটেল হতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে জার্মানিতে যদি ব্যাচেলর করতে পারেন আপনার মানে ফিউচার খুবই ভালো। তো ফিউচার ভালো বলতে এখানে জার্মান ল্যাঙ্গুয়েজটা আপনি পারলে আপনার বড় বড় টপ মাল্টিন্যাশনাল কোম্পানি আছে
মানে ইঞ্জিনিয়ারদের জন্য প্রচুর জব আছে, মার্সিডিজ বেঞ্জ, পোর্শে, আপনার বস, ডায়মলার, মানে বিভিন্ন ধরনের কোম্পানি। আপনি কোন কোম্পানিতে যাবেন? আমেরিকান কোম্পানি এখানে প্রচুর আছে। তো এখানে দেখা যায় তারা ল্যাঙ্গুয়েজ যখন ব্যাচেলর, মানে তারা এখানে কালচারটা বুঝে, তো কালচারটা বোঝার কারণে আপনার জবের ইন্টারভিউর ক্ষেত্রে আপনার জন্য সুযোগটা খুব ভালো হয়। আর MBBS যদি এখানে করতে পারেন, এখানে প্রচুর অপশন আছে MBBS এর পরে। তবে MBBS টা এখানে মানে সোফার ডিফিকাল্ট, মানে এখানে যারা খুব ট্যালেন্ট তারাই হচ্ছে MBBS করে বা ডক্টর হয়। তো আপনি কমপ্লিট হলে দেখা যায় এখানে অনেক ভালো অপরচুনিটি আছে, বিভিন্ন জায়গায় আপনি ডিরেক্ট হসপিটালে জব করতে পারতেছেন ডক্টর হিসাবে। কিন্তু এখানে ডক্টরদের স্যালারি কিন্তু খুব ভালো, মানে কম্পারেটিভলি অন্যান্য যে প্রফেশন আছে সেই প্রফেশনের থেকে হচ্ছে ডক্টরদের স্যালারি অনেক ভালো। লাস্ট 2 বছর বা আগে পরে একটা আসছিল আপনার একটা নিউজ হয়েছিল, যেটা হচ্ছে ডক্টররা তারা বলতেছে আমরা স্যালারি বাড়াতে চাচ্ছি না, কারণ আমাদের যা আছে সেই টাকাই হয়ে যাচ্ছে, আমাদের সাফিসিয়েন্ট। তো তারা স্যালারি বাড়াচ্ছে না, তার মানে হচ্ছে তাদের যে স্যালারি স্ট্রাকচারটা খুব ভালো। তো আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে বাইরে আসবেন, আমি বলবো জার্মানি একটা ভালো অপরচুনিটি আছে। আরেকটা বলি হচ্ছে নার্স, সরি, আরেকটা হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি নার্স, আমার জবের এক্সপিরিয়েন্স আছে, আমি কি দেশে জার্মানিতে আসতে পারবো কিনা। তো আমার স্পেসিফিক ভিডিও আছে, যারা নার্স বা ডক্টর অলরেডি বাংলাদেশে আপনারা কর্মরত আছেন তাদের জন্য জার্মানিতে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ যদি B2 করে এখানকার সার্টিফিকেটটা এনআরকেনিং বা রিকগনাইজেশন করবেন আপনার সার্টিফিকেট গুলো, দেন হচ্ছে আপনাকে এখানে আসার মানে এসে একটা লাইসেন্স, মানে ডক্টর, মানে আপনি যেখানে অ্যাজ এ ডক্টর হিসাবে কাজ করবেন সেটার জন্য আপনাকে একটা লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে হয়। তো লাইসেন্সের জন্য আপনাকে এই অ্যাচিভ করার জন্য ভালো পরিমাণ মানে আপনাকে পড়াশোনা করতে হবে। এবং যখন আপনি লাইসেন্স, এই ল্যাঙ্গুয়েজটা এটা হচ্ছে আপনার ফুললি জার্মান, যে আপনি যে লাইসেন্সটা মানে অর্জন করবেন এটা ফুল হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে জার্মান ভাষা। তো বেসিক্যালি হচ্ছে যদি আপনার জার্মান লেভেল মানে সবচেয়ে হাইয়েস্ট না হয় তাহলে আপনার জন্য এত সহজ হবে না। তো আপনি যখন লাইসেন্সটা আর্ন করে ফেলবেন সেই ক্ষেত্রে আপনার এখানে জার্মানিতে যে কোনো জায়গায় জবের জন্য ট্রাই করলে, আপনার যদি ইন্টারভিউ সবকিছু ঠিক থাকে তাহলে আপনি জব করতে পারবেন, আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারবেন। তবে আপনি যারা নার্স তাদেরকে আবার নতুনভাবে এখানে হাউস বিল্ডিং করার কোনো দরকার নাই। হাউস বিল্ডিংটা হচ্ছে টোটালি আলাদা, অনেকে প্রশ্ন করছেন যে আমি কি হাউস বিল্ডিং করতে পারবো কিনা নার্স আপনি অলরেডি, তো আপনার এখানে কিন্তু না মানে হাউস বিল্ডিং এর দরকার নেই। হাউস বিল্ডিং হচ্ছে শুধু যারা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে SSC অথবা HSC কমপ্লিট করা যারা তাদের জন্য হচ্ছে হাউস বিল্ডিং। আপনাদের প্রশ্ন ছিল যেটা হচ্ছে অ্যাজ এ MBBS মানে MBBS করার জন্য জার্মানিতে কিভাবে আসতে পারেন, অথবা ইঞ্জিনিয়ার বা ব্যাচেলর করার জন্য কিভাবে আসতে পারেন, এবং যারা অলরেডি ডক্টর বাংলাদেশে আছেন, অভিজ্ঞতা আছে, নার্স অভিজ্ঞতা আছে, তারা কিভাবে আসতে পারেন, এই 3টা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলছি। এবং এটাই আসলে মানে সিস্টেম আপনি যদি জার্মানিতে আসতে চান। আরো স্পেসিফিক ভাবে আমার কিছু ভিডিও আছে কিভাবে আপনার মানে প্রসেস গুলো ফলো করবেন, সেটা নিয়েও আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন। তারপরেও যদি আপনাদের কোনো মানে আরো ডিটেলস কোনো জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর আনসার দেওয়ার। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।